কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি এলাকার নিয়ামতপুর বাজারে যানজট যেন নিত্যদিনের সমস্যা। এবার সমস্যা দূরীকরণে উদ্যোগী হল পুলিশ ও পুর প্রশাসন। বুধবার কুলটি থানা ও ট্রাফিক পুলিশ এবং পুরকর্তারা নিয়ামতপুর মোড় থেকে লিথুরিয়া বাজারের মাঝবাজার পর্যন্ত অভিযান চালান। উপস্থিত ছিলেন আসানসোল পুর নিগমের ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, মেয়র পরিষদ ইন্দ্রাণী মিত্র, ট্রাফিক এসিপি ঈপ্সিতা দত্ত, এসিপি কুলটি সুকান্ত বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য পুর আধিকারিক ও পুলিশ আধিকারিকরা। বাজারের যে সকল ব্যবসায়ীরা নিজের সীমানা ছাড়িয়ে নিজেদের ব্যবসা গুছিয়ে রেখেছেন তাদেরকে সতর্ক করা হয়। পাশাপাশি বেশ কয়েকটি সবজি দোকানকেও সরে যেতে নির্দেশ দেন প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। এলাকার বেশ কয়েকটি দোকানকে অন্যত্র সরিয়ে সেখানে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়। বাজারকে যানজটমুক্ত করতে সকলের সহযোগিতার কথা জানান ডেপুটি মেয়র। যে জাম যানজট যেটা এদিকে মুক্ত করা, এখানে বাজারে নিয়ামতপুর বাজারে পার্কিং স্পেস করে দেওয়া, তো তার জন্যই আমরা জয়েন্টলি পুলিশ প্রশাসন আছে, ডিসিপি আছে, আইসি আছেন, আমাদের MMIC ইন্দ্রাণী মিশ্র আছে, কাউন্সিলর জাকির হোসেন আছে, সবাই মিলে আমরা দোকানদার কাছে একটা আবেদন করেছি যে আমাদের রোডের সাইডে যে ড্রেনটা আছে ওই ড্রেনটা কমসম ছেড়ে দিক। ড্রেনের ভিতরে থাকলে কী হবে, আমার রোডটা ক্লিয়ার থাকবে এবং এই যে স্পেসটা যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেই জায়গাটা আমরা পার্কিংয়ের স্পেসটা করতে পারি। এখানে আসে যে লোকগুলো বাজার করতে আসে তার ব্যবস্থা, এখানে যে কয়েকটা দোকান আছে তাদের আলটারনেট একটা জায়গা আমরা ব্যবস্থা করেছি। তারপরে এখানে একটা পার্কিং করে দিলে কী হলো, যে যে জিট রোডের নিয়ামতপুরে জাম লাগছে, লোক রাস্তা উপর গাড়িতে দাঁড় করিয়ে মার্কেটিং করছে, তার জন্য একটা পার্কিং হয়ে প্লেস স্পেসটা হয়ে যাবে, তাহলে জামটা থেকে আমরা একটু মুক্ত করা যায়। মানুষের সহযোগিতা আজকে তো মানুষকে হাত জোর করে বললেন, আমরা রিকোয়েস্ট করেছি মানে মানুষ এবার সহযোগিতা করে তাহলে নিজে উন্নতি নিজে করতে হবে, না চাইলে কিছু করতে পারবে না। প্রশাসন বা অ্যাডমিনিস্ট্রেটর যে আছে তারা সব কিছু করতে পারবে না, ভালো কাজ লাঠি দিয়ে ডান্ডা দিয়ে করতে হয় না। আজকে তো বলেছি মানুষ যদি না হাঁটে সেক্ষেত্রে কি করবেন? ঠিক আছে তাহলে তো দেখা যায় আগামী দিন কি। আসানসোল থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি নিউজ 10।